বিস্ফোরণে ভেঙে পড়ল মাটির বাড়ি, বাড়িটি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যায়। ঘটনায় জখম তিনজন, পূর্ব বর্ধমানের ভাতারের বানেশ্বরপুর গ্রামের ঘটনা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, পাশাপাশি এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, প্রায় রাত্রি 2:30 নাগাদ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখেন চারিদিকে ধোঁয়ায় ভর্তি। এরপরই ওই বাড়ির মাটির নিচ থেকে তিনজনকে উদ্ধার করে এলাকার মানুষজন। বাড়ির ভাঙা অংশের নিচে চাপা পড়ে গিয়েছিলেন মাজেদা বিবি, তার স্বামী জামরুল মল্লিক এবং ছেলে লালচাঁদ মল্লিক। তাদেরকে এলাকার মানুষজন স্থানীয় ভাতার হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, মজুদ বোমা থেকেই বিস্ফোরণ হয়েছে, তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছায় বোম স্কোয়াডের একটি দল। ঘুমের ঘরে তো আর কানে ঝাঁপ ধরে গেছে, কিছু শুনতে পাওয়া যায় সেটার জায়গায় সব তো চাপা পড়ে আসছিল। যে কে ওঠা করছে আমি তখন দেখি না, আমার দৃষ্টি ছিল না, আমার তখন যখন চেতনা চোখে ঝাঁপ ফেলে দেখি সবাই মাথায় জল ঢালছে, মানে মানে আমার সামনে আমার ছেলে, আমি কিছু বলতে পারব। রাতে 2:30 সময় বোমের শব্দ শুনতে পেলাম, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। বাইরে বেরিয়ে দেখছি চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া। তারপরে মা বাবাকে ছেলেকে উদ্ধার করলাম। কোথায় ছিল ওরা? ঘরের ভিতরেই ছিল, ছেলে ঘরে ছিল, মা বাবা বাবা বাইরে ছিল, একটু আহত হয়ে গেছিলো। উদ্ধার করে এনে জল টল দিলাম। বাকি সব মাটি, মশারি, অ্যালবাস্টার সব ভেঙে ওপরে পড়ে গেছে। মাটির ঘর, অ্যালবাস্টার দিয়া, আওয়াজ ভালোই, খুব জোরই হয়েছিল। আমাদের মনে তো হচ্ছে এমনি হয়তো ঠিক ওইটা বলতে পারবো না, কারণ আমরা ঘুমাচ্ছিলাম তো জানতে পারি না, এই চিনি মতো না দেখেছি, নিজের চোখে দেখিও নি যে বলতে পারবো। আতঙ্ক বলতে শব্দ শুনতে মানুষের আতঙ্কই হয়, ভয় একটু থাকবে ওই কি মনে হয়। না না, এর আগে কোনো এরকম ঘটনা ঘটেনি, কাছাকাছি কাছাপাশি যা হোক এটা মিউচুয়াল করলেই হবে, সমাধান হলেই হবে, সমাধান নেওয়া দরকার। হাইলাইটস বেঙ্গলের আপডেট খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।